আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। আপনাদের জন্য সৌদি আরব ইউরোপে ওয়ালেট অ্যাপ আছে এবং এই ইউরোপে ওয়ালেট অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা বাংলাদেশের গ্রামীণফোন সিম নাম্বারে রিচার্জ করবেন আমি এখন আপনাদেরকে কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। আর মূল ভিডিও যাওয়ার আগে আপনারা সাবস্ক্রাইবটা রিচ করবেন, যদি সময় হয় তাহলে সাবস্ক্রাইব করবেন। আজারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আপনাদের মোবাইল থেকে ইউরোপে ওয়ালেট অ্যাপটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমি এখন আমার মোবাইল থেকে লগ ইন করতেছি। ইউরোপে ওয়ালেট অ্যাপটা লগ ইন করার পরে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করি আস্তেই করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন টেলিকম রিসার্চ, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে দুইটা অপশন শো হবে, একটা হয়েছে উপরে লোকাল মোবাইল রিসার্চ, অর্থাৎ সৌদি আরবের ভিতরে মোবাইল নাম্বার রিসার্চ করার জন্য লোকাল, আর নিচেরটা হয়েছে ইন্টারন্যাশনাল মোবাইল রিসার্চ, অর্থাৎ সৌদি আরবের বাইরে বাংলাদেশে মোবাইল নাম্বার রিসার্চ করার জন্য। সো এখানে একটা ক্লিক করে দিবেন ইন্টারন্যাশনাল মোবাইল রিসার্চ। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, সিলেক্ট এ কান্ট্রি, এখানে বাংলাদেশ লিখে দিবেন, বি এ এন জি এজ এ বাংলাদেশ সিলেক্ট করতেছি। দেন এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। দেন আপনার সামনে এখানে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে, সিলেক্ট এ প্রোভাইডার, এখানে দেখতে পাবেন গ্রামীণফোন বাংলাদেশ, এটার উপরে একটা ক্লিক করবেন। অর্থাৎ আমি এখন বাংলাদেশে গ্রামীণফোন নাম্বারে রিচার্জ করব টাকা। দেন এখানে দেখতে পাবেন গ্রামীণফোন বাংলাদেশ, এখানে 150 BDT 7.50 হালালা কাটবারে সৌদি রিয়ালারি, এখানে অনেকগুলি অপশন আছে। যত টাকা রিচার্জ করার প্রয়োজন বাংলাদেশ মোবাইল নাম্বার আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। আপনারা কিন্তু ইন্টারনেট প্যাকেজও ক্রয় করতে পারবেন। এই যে দেখুন 10 GB 30 দিন কত টাকা কাটতেছে, 358 টাকা বাংলাদেশের যাবে আরই, তো 10 GB রিচার্জ হয়ে যাবে এবং আপনার ইউরোপে ওয়ালেট অ্যাপ থেকে 18.25 হাজার টাকা কাটবে আরই। এই যে এখানে সব অপশন আছে, কত টাকা আপনি রিচার্জ করতে চান সিলেক্ট করে দেবেন। লাস্টে 1000 পর্যন্ত আপনি রিচার্জ করতে পারবেন, 50.75 হালালা কাটবে। সো আমি এখন 150 টাকা রিচার্জ করবো, 7.50 হালালা সৌদি রিয়াল, এটার উপরে একটা ক্লিক করতেছি। আপনারা এইভাবে ক্লিক করে দিবেন। দেন এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। দেন এখানে আপনাদের মোবাইল নাম্বারটা এন্টি করে দিবেন। আপনারা 1 দিয়ে শুরু করবেন, 1-এর আগে যে 0 আছে সেটা অলরেডি এখানে দেওয়া থাকবে। সো আমি 1 দিয়ে শুরু করতেছি। আপনারা সঠিক নাম্বারটা এখানে এন্টি করবেন, মোবাইল নাম্বারটা, যদি আপনারা ভুল নাম্বারটা এন্টি করেন তাহলে ভুল নাম্বারে টাকা চলে যাবে। সো এখানে নিচে দেখতে পাবেন নেক্সট, নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাবেন কনফার্ম, নিচে কনফার্মের উপরে একটা ক্লিক করবেন। দেন আপনাদের ইউরোপে ওয়ালেট অ্যাপের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারে 4 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই ভেরিফিকেশন কোডটা এভাবে এন্টি করে দিবেন, 7582, থ্যাংক ইউ, 7.50 সৌদি রিয়াল, অর্থাৎ আমার ইউরোপে ওয়ালেট অ্যাপ থেকে কেটে নিছে অ্যান্ড মোবাইল নাম্বার হ্যাজ বিন রিচার্জ উইথ 150 BDT, অর্থাৎ 150 টাকা রিচার্জ হয়ে গেছে আমার মোবাইল নাম্বারে। আমি মাত্র যে গ্রামীণফোন নাম্বারে রিচার্জ করছি 150 টাকা চলে গেছে। সো আপনারা যদি আরও অন্য নাম্বার রিচার্জ করতে চান গ্রামীণ ফোনে তাহলে এখানে দেখতে পাবেন রিচার্জ আনাদার নাম্বার, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এভাবে অ্যাগেন এভাবে সিলেক্ট করে দিবেন, অ্যাগেন গ্রামীণ ফোনে এভাবে সিলেক্ট করে দিবেন। এবং আপনারা কত টাকা রিচার্জ করতে চান এখানে সিলেক্ট করে আপনারা সহজে বাংলাদেশে মোবাইল নাম্বারে রিচার্জ করে দিতে পারবেন ইউরোপে ওয়ালেট অ্যাপ থেকে। সো ফ্রেন্ডস, আজ এ পর্যন্ত। যদি আমার এই ভিডিওটা আপনাদের দেখে একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন। এতক্ষণ পাশে থেকে দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণমূল্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।